ইলেকট্রিক কার বর্তমানে বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে, পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এমন যানবাহন, দেশে যার পুরোটাই আমদানি নির্ভর। তবে আশার কথা, দেশেই তৈরি হতে যাচ্ছে নতুন প্রজন্মের এই যান। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ নামের একটি দেশীয় প্রতিষ্ঠান ইলেকট্রিক কার তৈরির কারখানা করছে, যেখানে থাকবে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি থ্রি হুইলারও। শুধু ইলেকট্রিক কারই নয়, এখানে উৎপাদন হবে লিথিয়াম ব্যাটারিও, যা দেশে প্রথম। আমাদের গাড়ির প্রোডাকশন ক্যাপাসিটি হলো চার চাক্কার গাড়ি, যেটা সেডান, এসইউভি, এমপিভি মিলে 30,000 গাড়ি বছরে তৈরি করব। ব্যাটারি আমরা 2 গিগাওয়াটের ব্যাটারি তৈরি করব, সেই ক্যাপাসিটিতে আমরা আগাচ্ছি। এবং সেই তুলনায় যতটুকু মোটর কন্ট্রোলার চার্জার লাগবে, সেই মোটর কন্ট্রোলার চার্জারও তৈরি করতে